गुड मर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल डेली लाइफ विद तनुश्री। आशा करी तुम्हारा सकले भलो आछो, आमिओ भलो आछी। आज हलो शनिवार, शनिवार सकाल एखन 9টা বাজে। सकाले समस्त काजकर्म कमप्लीट हो गेछे। एबार आमि चा निये बसे पड़ेछी और आज सारा दिन ना प्रचुर काज आछे, प्रचुर काज आछे आज सारा दिन। तो चलो और चाटा खेये नि आगे। প্রচুর কাজ আজকে বাড়িতে, মিস্ত্রিরা এসেছে কাজ করবে। আর এদিকে কি বলতো, সকালে তো কিছু খাবো, এই জন্য এই যে আটা মেখে নিয়েছি, আটা মেখে নিয়েছি। এবার রুটি করে নেব, রুটিটা করে সকালে এই খেয়ে নেব। এখন 10টার বেশি বেজে গেছে, 10টা 15 করে হয়ে গেছে। তো এটা করে নিয়ে তারপরে এই রুটিটা করে নিয়ে যা হোক কিছু দিয়ে খেয়ে নেব। কলা আছে, মিষ্টি আছে, ওই দিয়েই খেয়ে নেব আজকে। আজকে আর সবজি করার সময়ও নেই। তো চলো রুটিটা করে নিই। ভাত আর ডাল বসিয়ে দিয়ে চা বানালাম, আমরা খেলাম, মিস্ত্রি দাদা যে আছে ওনাকে দিলাম। তো আমরা চাটা খেয়ে নিয়ে এবার ভাত ডাল আগে বসিয়ে দিয়েছি। আর খাট পালিশ হচ্ছে, খাট পালিশও হচ্ছে, আর কিছু কিছু ডিসপুট হয়েছে, সেই জায়গাগুলো ঠিকঠাক করলো, ওগুলো হয়ে গিয়েছে। আর খাটের ভেতরে এত জিনিস থাকে যে ওগুলো সরাতে গিয়ে তিনজন মানুষ পুরো হিমশিম খেয়ে গেছি। আর শুধু যে এই খাটের কাজটুকু করবো তা তো না, বলো কত কাজই তো থাকে সংসারে। যাই হোক, এবার বাসন পড়ে রয়েছে প্রচুর সিঙ্কে, সকালে যে ব্রেকফাস্ট করেছি সেই বাসন পড়ে রয়েছে, ওগুলো মাজবো। আর তোমার লাউ রান্না করবো, লাউ কাটবো, উচ্ছে করবো, আর করবো গাঠি কচু না ওল। হাজব্যান্ডকে জিজ্ঞেস করবো যে কোনটা খাবে, হাজব্যান্ডকে জিজ্ঞেস করে এলাম, তো বলল ওল খাবো। তো ওলটা রান্না করবো, এগুলোকে কেটে নিই, কেটে ধুয়ে রান্না বসাবো যখন, তখন আস্তে আস্তে বাসনগুলো মেজে নেব। তো চলো আগে না লাউটা কাটি। If you're falling for me, just be one. I'm not the one to mess around. Too many people turn on. You best believe that time's up. I'm a murderer. সব তরকারি কাটা হয়ে গেছে। এবার এই যে মিষ্টি কুমড়ো আর হলো বেগুন, এটা খাওয়ার আগে ভাজবো, বেগুনি করবো, বেগুনি আর মিষ্টি কুমড়োর চপ যেরকম হয় ওটা করবো।
আর এই যে রিং করে উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছেটা ভাজা হবে। লাউ, ধনে পাতা দিয়ে লাউ হবে। আর সরি, আর হলো আলু আর রোল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওটা হচ্ছে মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এখন খাটে কোনো জিনিসপত্র ঢোকানো যাবে না, বিকেলে ঢোকাতে হবে, এখন এই অবস্থাতেই থাকবে। তার মানে বিকেল পর্যন্ত খাটনি আছে, সন্ধে হয়ে যাবে। তার মানে আজকাল ভাত খাওয়ার পর রেস্ট করা হবে না। থাক, কষ্ট তো একটু করতেই হবে। ছেলে আজকে বেগুনি ভেজে খাওয়াচ্ছে আমাদেরকে, ডালের সাথে বেগুনি। ওর চাহিদাটা বেশি, ওর বাবা আর ওর দুজনেরই বেগুনির চাহিদাটা বেশি। তো দেখি কেমন পারে দিতে, আস্তে করে দিবি। ঠিকঠাকই হচ্ছে, দিতে পেরেছে ঠিক, অত কিছু ছড়ায়নি, প্রথমটা একটু ছড়িয়ে গিয়েছিল। আস্তে এখন উঠাবি না, একটু পরে। হ্যাঁ, এবার উল্টা। ভালোই হলো প্রথমটা, সেকেন্ডটা, এটা প্রথমটাও ঠিকঠাকই হয়েছে। এই যে লাঞ্চ করতে চলে এলাম, চলো আগে তোমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিই। আর ছেলে বেগুনি ভেজেছে আর মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োর চপ, চপ যাই হোক, বেগুনি যেরকম ভাজে সেরকম ভাবেই। তো চলো আগে দেখাই আজকে লাঞ্চ মেনু। এই যে প্রথমে বেগুনি দেখাচ্ছি, বেগুনি আর হলো এই মিষ্টি কুমড়ো দুটো, এই দুটোই। আর এই যে এখানে রয়েছে মুগ ডাল, এখানে রয়েছে গাঠি গাঠি না ওল, আলু ওলের ডাল না, উচ্ছে ভাজা, আর রয়েছে এই যে লাউ। তাহলে বেগুনি, ডাল, বেগুনি আর মিষ্টি কুমড়ো, ডাল, ওল আলুর ডাল না, উচ্ছে ভাজা, আর হলো লাউ, ধনে পাতা দিয়ে লাউ করেছি।
mistake. Underestimating what you've taken on. I'm out of the cage, 'cause you opened the door. You're as innocent as gone. 'Cause if you're falling for me, just be one. 'Cause I don't think you're ready for it. প্রচুর খাটাখাটনি হয়ে গেল আজকে, তো মোটামুটি কমপ্লিট করলাম, আজকের মতো কমপ্লিট করলাম। তো এবার না ফ্রেশ হতে হবে, প্রচণ্ড গরম লাগছে। আর এখন কটা বাজে দেখবে, এই দেখো, এই দেখো 7:05, ভুল বললাম 7:10, 7:10। তো এই ঘড়িটা না একটু ফাস্ট আছে, তো তার মানে কি বলতো, এই ঘড়িটা এখন 7:00 বাজে, তো আর ভাল লাগছে না। এবার কি করবো কি, একটু চা বানাবো, আগে চা খাবো, তারপরে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে গিয়ে বসবো। আজকে কিন্তু আর দুপুরে রেস্ট করিনি, অন্যান্য দিন যেরকম রেস্ট হয় দুপুরবেলা, আজকে কিন্তু দুপুরে একটু রেস্ট করিনি। তো চলো চা বানিয়ে নিই, চা বানিয়ে নিয়ে তারপরে রেস্ট করতে হবে, আর ভালো লাগছে না, অনেকটা সময় হয়ে গেল না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সকলে, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।